নমস্কার বন্ধুরা অর্ঘ্য কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে রেসিপি ব্লুমুন ড্রিঙ্ক চলুন দেখে নিই আজকের রেসিপি এখানে একটা গ্লাস নিয়েছি আর গ্লাস গ্লাসটা আমি ডেকোরেট করব তার জন্য এখানে পাতি লেবু নিয়ে নিয়েছি পাতি লেবুটা গ্লাসের মুখে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর এখানে একটা প্লেটে আমি চিনি নিয়েছি চিনির মধ্যে গ্লাসটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে গ্লাসের মুখটা ডেকোরেট হয়ে গেছে তারপরে এখানে আমি চারটে আইস কিউব দিলাম আর স্পাইড নিলাম গ্লাসের মধ্যে আমি হাফ স্পাইড দেব। তারপরে আর এখন দেব না হাফ স্পাইট দিয়ে এখানে আমি বিডনুন দিয়ে দিলাম আর দিলাম এক চা চামচ পাতিলেবুর রস আমি যদি পুরো ভর্তি করে স্পাইটটা দিতাম তাহলে গ্লাস থেকে উপজে পড়ে যেত নুন দেওয়ার সময় তারপরে আমি স্পাইটটা দিয়ে পুরোপুরি ভর্তি করে নিলাম এবারে এর মধ্যে আমি দিলাম ফুড কালার দিলাম এক ফোঁটা ব্লু কালারের দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে জলের সাথে এটা বন্ধুরা এই গরমের সময় খেয়ে দেখবেন দারুণ লাগে স্পাইটের থেকেও দারুণ খেতে লাগে তৈরি হয়ে গেছে আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন